হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। ইন্দোর হলো মধ্যপ্রদেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ শহর। এটি একটি সমৃদ্ধ ঐতিহ্যবাহী ও বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিচিত। ইন্দোরের সাইটসিং করার অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে, তার মধ্যে আপনাদের 8টি বিশেষ জায়গা ঘুরিয়ে দেখাবো। যেমন বৈষ্ণব দেবী মন্দির, অন্নপূর্ণা মন্দির, লালবাগ প্যালেস, কাঁচ মন্দির, রাজওয়াদা মার্কেট, কৃষ্ণপুর ছত্রি ও খাজরানা গণেশ মন্দির এবং 56 দোকান। তাছাড়া ইন্দোরের সেই আই লাভ ইন্দোর এই জায়গাতে আপনারা ফটো তুলতে ভুলবেন না। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। কালকে রাত্রে তো ইন্দোরে এসেছিলাম আর আজকে ইন্দোরের দ্বিতীয় দিন। সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে থাকছে হলো পাও আর জিলিপি। পাও হলো এখানে 15 টাকা আর জিলিপি হলো 3টে করে 10 টাকা। ঠিকই আছে, 15 টাকা 25 টাকায় ভালোই ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। আমরা এবার ইন্দোরে সাইট সিন করবো আর সাইট সিন করার জন্য একটা অটো ভাড়া করে নেবো। অটো ভাড়া পড়বে এখানে 1000 থেকে 1200 টাকা। তাছাড়া ইন্দোরকে বলা হয় ফুডস ক্যাপিটাল অফ সেন্ট্রাল ইন্ডিয়া। তো সেই ইন্দোরের বৈচিত্র্যপূর্ণ খাবারের স্বাদ নিতে আপনাকে কোথায় যেতে হবে সব কিছু দেখাবো। তো আমার ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ইন্দোরে তো এবার সাইট সিনে বেরোবো। আর এই যে সোহেল ভাই আগে সোহেল ভাই কাম কলকাতা, ইউটিউব থেকে নাম্বার মিলাতা নম্বর পেয়েছিলাম। সোহেল ভাইকে কল করে এই অটো করে আমরা এখন সাইট সিনে বেরোবো। চলুন সাইট সিনের দিকে যাত্রা শুরু করা যাক। আমি এখন চলে এসেছি আমাদের সাইট সিনের প্রথম পয়েন্ট, বৈষ্ণব দেবী মন্দির। ইন্দোরের বৈষ্ণব দেবী মন্দিরটি অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এটি মূলত জম্মু ও কাশ্মীরের বিখ্যাত বৈষ্ণব দেবী মন্দিরের একটি প্রতিরূপ। এই মন্দিরটি ইন্দোরের লোকদের জন্য একটি পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয় এবং এটি শহরের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। এই মন্দিরের বৈশিষ্ট্য হল মন্দিরের মা বৈষ্ণব দেবীর মূর্তি রয়েছে, যা জম্মুর মূর্তির প্রতিরূপ। তাছাড়াও মন্দিরে শিব, পার্বতী, কার্তিক ও গণেশের মূর্তিও রয়েছে। মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো। বৈষ্ণব দেবী মন্দিরের সামনেই পড়ে যাবে এই গুরুদুয়ার, এটাও দেখে নিতে পারে। আমি এখন চলে এসেছি আমাদের সাইট সিনের দ্বিতীয় পয়েন্ট, অন্নপূর্ণা মন্দির। এখানে মন্দিরটা অনেকটাই বড়, অনেকটাই জায়গা নিয়ে মন্দিরটা। পুরো পাথরের কাজ, সাদা মার্বেলের দারুণ কাজ আছে সেই অন্নপূর্ণা মন্দিরে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। অন্নপূর্ণা মন্দির একটি বিখ্যাত হিন্দু মন্দির, যা মা অন্নপূর্ণাকে উৎসর্গ করা হয়েছে। এটি ইন্দোরের অন্যতম পুরনো এবং প্রধান মন্দিরগুলির মধ্যে একটি। মন্দিরটি তার সুন্দর স্থাপত্য এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য পর্যটক এবং ভক্তদের আকর্ষণ করে। মন্দিরটি দ্রাবিড় স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে। মন্দিরের প্রবেশদ্বারে সুন্দরভাবে খোদিত 3টি বিশাল গজদন্ত রয়েছে, যা মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করে।
এখন চলে এসেছি আমাদের সাইট সিন পয়েন্টে, 3 নম্বর পয়েন্ট, লালবাগ প্যালেস। 1886 সাল থেকে 1921 সালের মধ্যে রাজা ওঙ্কার রাজবংশ কিছু প্রাসাদ নির্মাণ করেছিলেন, তার মধ্যে অন্যতম হলো এই লালবাগ প্যালেস। 1886 সাল থেকে 1921 সালের মধ্যে মারাঠা রাজবংশ অনেকগুলি প্রাসাদ নির্মাণ করেছিলেন, তার মধ্যে অন্যতম হলো এই লালবাগ প্যালেস। এই লালবাগ প্যালেস প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর সোমবার এই প্যালেস বন্ধ থাকে। আর এখানকার প্রবেশ মূল্য হলো 20 টাকা। এই যে টিকিট কেটে নিলাম, 20 টাকা করে, 40 টাকা। আর একটা জিনিস, এখানে কিন্তু ক্যামেরা চার্জ লাগে। যদি নর্মাল শুধু ক্যামেরা হয় তাহলে হয়তো 250 টাকা, স্ট্যান্ড থাকলে 500 টাকা, আর মোবাইলের জন্য মোবাইলে ফটো তোলা ফ্রি। এটি একটি বিশাল প্রাসাদ যা হোলকার শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল। এর অভ্যন্তরে রয়েছে ইউরোপীয় ফার্নিচার এবং সুন্দর পেন্টিংস। চলে এসেছি আমাদের সাইট সিনের 4 নম্বর পয়েন্ট, গ্লাস হাউস বা কাঁচ মন্দির। সেই কাঁচ মন্দিরের মধ্যে যাব। কাঁচ মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, তা ক্যামেরা বন্ধ করেই ভেতরটা আমি দেখে আসছি, দেখে এসে আপনাদেরকে বলছি। এই মন্দিরটি পুরোপুরি কাঁচ দিয়ে সাজানো। এটি জৈন ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। মন্দিরটা খুব সুন্দর, এখানে আপনারা অবশ্যই আসবেন। এই মন্দিরের মধ্যে আমি যেটা দেখলাম, এখানে ঠাকুর হিসাবে গৌতম বুদ্ধকে দেখানো হয়েছে, গৌতম বুদ্ধের সেই স্ট্যাচুর মধ্যে আছে। আর এর মধ্যে কাঁচের, মানে কাঁচের কারুকার্য দারুণ দারুণ কারুকার্য, আপনাকে দেখে মন ভরে যাবে। আর এখানে যে বড়ো বড়ো যে ঝাড়বাতি আছে, ঝাড়বাতি আর ঘণ্টা, এইসব বিভিন্ন বিভিন্ন দারুণ দারুণ জিনিস এর মধ্যে আমি দেখলাম। মানে এই কাঁচ মন্দির না দেখলে আমার মনে হয় যে আমি হয়তো কিছুই দেখিনি ইন্দোরে। ইন্দোরে এই কাঁচ মন্দির কিন্তু প্রচুর প্রচুর ফেমাস, আপনারা অবশ্যই আসবেন এই কাঁচ মন্দির। অনিল সাড়ি এবং লাঞ্চা ইহা কাজ স্পেশাল ইন্দোরি মহেশপুরের সাড়িও কাজ হোলসেল ইহা একদম কি আপকো হম অন্দর লেকে চলতে হ্যাঁ কাঁচ মন্দির কে পাস নেই কাঁচ মন্দির কে পাস মে দোকান হ্যায় ইয়ে হামারে রোহিত সাবু জি কি দোকান হ্যায় ইহা পর আপকো হর রেট কা সাড়ি মিলেগা রিজনেবল রেট মে একদম একদম ইয়ে দেখিয়ে স্যার জেসে হামারে ইহা কুছ সাড়িয়া অফার মে ভি হ্যায় কি কম্পানি সে আয়া হ্যায় অফার কাহাঁ কা সাড়ি হ্যায় ইয়ে ইন্দোর কা হি বনতা হ্যায় মহেশ্বরী সাড়ি সে ইয়ে 650 মে 2 আতা ইয়ে প্রিন্টেড হ্যায় ইসলিয়ে থোড়া সা সস্তা আতা হ্যায় ইসলিয়ে এসা লাগতা হ্যায় ইয়ে আপকো 650 কা 2 সাড়ি আয়েগা এক কে সাথ এক ফ্রি ঠিক হ্যাঁ এক তো ইয়ে প্যাটার্ন হতা হ্যায় দুসরা লখনৌ ভি সাড়িজ আয়েগা ইয়ে 550 কা সিঙ্গল পিসেস আয়েগা সাড়ি বহুত প্যারা ইউনিক পিস আয়েগা 550 কা 550 কা বহুত প্যারা আভি আপসে পেহলে কাস্টমার কো মহারাষ্ট্র কো 20 সাড়ি দিয়া আয়েগা ইয়েই চিজ কা ये 550 का डिज़ाइन दिखा रहा हूँ मैं अभी आपको। इसके बाद एक थोड़ा सा रेंज अगर आप बढ़ाते हैं तो ये महेश्वरी लुक का एक ये डिज़ाइन पूरा हाथ से विविंग होता है, बॉर्डर वाला पैटर्न। ये देखिए ये कितना में आएगा, ये 600 सर, 600 रुपये, 600 रुपये, बहुत प्यारा साड़ी है। और एक ये आएगा 750, इसका बॉर्डर, इसका प्रिंट, इसका वेराइटी सब डिफरेंट। ये देखिए आप ये 750 रेंज अल्टीमेट पीसेस। इधर तो बहुत बढ़िया बढ़िया साड़ी दिखा रहा है दादा, आप लोग भी देखिए। एक ये देखने का सर बहुत प्यारा यूनिक पीस, एक अच्छी नया साड़ी ऐसा दूंगा कि आप वहाँ से मेरे को कॉल करेंगे, ब्रदर ऐसा साड़ी दिया है कि मज़ा आई है। और चीप रेंज में, मतलब ऐसा नहीं कि आप ये बड़े काउंटर से लेते हैं ना, हाँ तो यही 1500-1600 का। ये वाला कितना है? 1050 सर, 1050, 3 कलर्स है, 3 से 4 कलर्स, सब ब्राइट कलर आएंगे और सब बेस्ट कलर आएंगे इसके। और क्या क्या साड़ी मिलता है इधर हमारे यहाँ पे? इंदौरी मिलता है, महेश्वरी मिलता है, चंदेरी मिलता है, मूंगा कॉटन मिलता है। हाथ से बना हुआ साड़ी जो महेश्वरी आता है वो एक साड़ी तैयार होने में 8 से 10 दिन लगता है। इस साड़ी का जो एड्रेस है थोड़ा शॉप का थोड़ा बता दीजिए। हमारा एड्रेस है यहाँ शीतला माता बाजार, कपड़ा मार्केट, मार्केट का नाम है 62 सीताश्री मार्केट, गली नंबर 17, शॉप नंबर 4। नियरेस्ट क्या है? अपना मारुठिया बाजार के जस्ट सामने काश मंदिर। और आपका फ़ोन नंबर थोड़ा बता दें। 9425965477 ये मेरा मोबाइल नंबर है, आप जब भी इंदौर आएँ कॉन्टेक्ट कर सकते हैं। ठीक ठीक
তো আমি এখানে শাড়ি নিয়ে স্যাটিসফাই। তো আপনারাও যখন আসবেন ইন্দোরে তখন এই কাচ মন্দির, যখন আপনাদের সাইট সিনের মধ্যে তো কাচ মন্দির থাকবেই, কাচ মন্দিরের একদম সামনেই এই দোকানটা আপনি পেয়ে যাবেন। এখানে দাদাকে ফোন করে নেবেন, আর ফোন করলেই দাদা আপনাকে রিসিভও করে নেবে কাচ মন্দিরের ওখান থেকে, কোনো ইস্যু নেই, পাশেই আছে। তো এখানে এসে আপনারা শাড়ি কিনতে পারেন, আপনারা মনের মতন শাড়ি এখানেই পেয়ে যাবেন। এখানে আখের রস হলো 20 টাকা গ্লাস, তো গরমে তো আখের রস খেতেই হবে। আমরা এখন এসেছি ইন্দোরে একটা ফেমাস মার্কেট হলো রাজবাড়া মার্কেট, এ চালু হয়ে গেছে দেখুন, অটো থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। এ পুরো সব গার্মেন্টসের ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায়। আমরা এখন চলে এসেছি আমাদের সাইট সিনের কৃষ্ণপুর ছত্রি, এখানকার পুরনো একটা মন্দির, আর যা কারুকার্য দারুণ দারুণ। কৃষ্ণপুর ছত্রি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পন্ন স্থান। এটি ইন্দোরের অন্যতম প্রাচীন শ্মশানঘাট এবং এখানে বিভিন্ন মারাঠা রাজবংশের রাজাদের স্মৃতি লিপিবদ্ধ রয়েছে। এই ছত্রিটি তার স্থাপত্যশিলা ও ঐতিহাসিক মূল্যবোধের জন্য পরিচিত। এখানেও ভোলে বাবা আছে, তার জন্য এখানে নন্দী বসে আছে। মন্দিরটা বন্ধ আছে, দারুণ। এই কৃষ্ণপুর ছত্রি মন্দিরের মধ্যেও ভোলে বাবা আছে। এই ছত্রিতে অনেক রাজা এবং মারাঠা শাসকদের স্মৃতি রয়েছে এবং সুন্দর খোদাই করা পাথরের কাজ দেখতে পাওয়া যায়। এখানকার পরিবেশ শান্তিপূর্ণ ও ধ্যানমগ্ন। চলে এসছে এখন গণেশ খাজানা মন্দির। মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, ফোনে ভিডিও করতে পারি কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরাটা ব্যাগে ঢুকিয়ে তারপরে ভিতরে যাব আর মোবাইলেই ভিডিও করব। খাজরানা গণেশ মন্দির একটি প্রাচীন এবং বিখ্যাত মন্দির। এটি হোলকার রাজবংশের মহারানী অহিল্যাবাঈ হোলকার দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটি ভগবান গণেশকে উৎসর্গ করা হয়েছে, যিনি হিন্দু ধর্মে বুদ্ধি, সমৃদ্ধি এবং শুভ কাজের দেবতা হিসাবে পূজিত হন। মন্দিরের গর্ভগৃহে গণেশের একটি মূর্তি রয়েছে যা খুবই পবিত্র এবং শক্তিশালী বলে বিশ্বাস করা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি ইন্দোর, আর আমার পিছনেই লেখা আছে সেই আই লাভ ইন্দোর। তো ইন্দোর গত 7 বছর ধরে যে ক্লিন সিটির যে অ্যাওয়ার্ড নিচ্ছে এটা সত্যি, কারণ আমি এই ইন্দোর শহর ঘুরে দেখলাম এখানে এক ফোঁটাও কোথাও কোনো ময়লা পড়ে নেই, সত্যিই ক্লিন সিটি। দেখুন এখানকার রাস্তাঘাট কত চকচকে, পুরো একদম ক্লিনভাবে একদম সব ক্লিন আছে, পরিষ্কার, ঝকঝকে করছে একটা একটা, মানে রাস্তার যদি আমি কোনাও আপনাকে দেখাই পুরোটাই সব ক্লিন আছে, কোথাও এক ফোঁটা ময়লা নেই। এর জন্য অবশ্যই ইন্দোর ক্লিন সিটির তকমা পাওয়া উচিত। আমাদের কলকাতাও আস্তে আস্তে হয়ে যাবে হয়তো, কলকাতাও আজকে 7 বছর ধরে নিচ্ছে ইন্দোর, যদি আমরা ভালোভাবে কলকাতাকেও পরিষ্কার রাখতে পারি হয়তো কলকাতাও পেয়ে যেতে পারে। ইন্দোরের একটা সবথেকে ফেমাস জায়গা হলো এই ছাপ্পান দোকান, এখানে প্রচুর খাবারের দোকান আছে, আর সেখানকার ফেমাস ফেমাস সব খাবার দাবার। তো সেইটাই আমাদের থাকবে এই ব্লগে, যে কী কী খাবার এখানে ফেমাস আছে সেই সব কিছু খাবার আমি খাবো, আর আপনাদেরকে সে তার টেস্ট, দাম সব কিছু বলবো। ছাপ্পান দোকান হলো শহরের অন্যতম বিখ্যাত এবং প্রিয় খাবারের স্থান। এটি একটি বড় ফুড মার্কেট যেখানে 56টিরও বেশি খাবারের দোকান রয়েছে। এখানে বিভিন্ন ধরনের চটপটি, স্ট্রিট ফুড এবং অন্যান্য সুস্বাদু খাবার পাওয়া যায় যা স্থানীয়রা এবং পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিজয় চাট হাউস থেকে একটা বাটলা কচুরি নিলাম, দাম হলো 20 টাকা, খেয়ে বলছি কেমন।
ভালো, টেস্টি আছে। বিজয় চাট হাউস থেকে আর একটা নিলাম আমরা, কোপড়া প্যাটিস, এটা ফেমাস কিন্তু, এটা বলছি, এটা পুরো এর মধ্যে থাকে নারকেল, এই যে পুরো নারকেল আছে, ভেঙেছি দেখেছেন, নারকেল আছে। ধনিয়ার চাটনি থাকে, ধনিয়ার চাটনি দিয়ে এটা দেয়, দারুণ লাগে খেতে। আপনার ইন্দোর আসলে কিন্তু এটা ট্রাই করবেন। গরম গরম দারুণ লাগে। এই জনি হটডগ, এখান থেকে একটা প্রথমে নিচ্ছি, এক বেঞ্জো, দাম পড়ছে 60 টাকা করে, 60 রুপিস। টেস্ট করে দেখছি আপনাদের বলছি, সাথে দিয়েছে ধনিয়ার চাটনি আর সস, রেড সস। জনি হটডগ থেকে আরেকটা জিনিস নিয়ে নিলাম, এটা হলো ভেজ হটডগ, দাম আছে 30 টাকা, এটাও খেয়ে আপনাদের বলছি, যারা ভেজ তারা তো ভেজও খেতে পারে, সেই জন্য ভেজটা আমি বলছি আপনাদের। টেস্টটাও ভালো খেতে, মধুরম সুইট, এখান থেকে একটু মিষ্টি খাবো। এই মধুবন সুইটের দোকানে এই সাই সিকানজি একটা গ্লাস, হাফ গ্লাস নিয়েছি, দাম হলো 70 টাকা। ইসমে ক্যা ক্যা রেতা হ্যাঁ দাদা, একবার বল দিচ্ছি, গায়ে কা দুধ, মাঠা, ড্রাই ফ্রুটস, কেসর, ইলাইচি, এসব। আচ্ছা, বহুত তাকতবার আইটাম দাদা বলছে, এটা খেলে অনেক শক্তি হবে, অনেক ফুডস দেওয়া আছে এর মধ্যে, ভালো টেস্ট আছে। আঙ্কেলজি বললা এখানে 56 প্রকারের খাবার পাওয়া যায় এরিয়াতে, ওর জন্য এখানকার নাম হয়েছে 56 দোকান। এখানে প্রচুর সব আছে, প্রচুর সব, চারিদিকে চারিদিকে সব, সব খাবারের দোকান চারিদিকে, তো এখানে আরও ভ্যারাইটিস প্রচুর খাবার পেয়ে যাবে। তো এটাই ছিল আমার ইন্দোরের মানে ব্লগের মধ্যে দেখানো যে কিছু, যেহেতু স্ট্রিট ফুড এখানে কী কী ভালো পাওয়া যায় এখানকার, যেহেতু এখানে ইন্দোর 7 বছর ধরে যে ক্লিন সিটির অ্যাওয়ার্ডটা জিতছে সেটাও অরিজিনাল কিনা, এখানকার অরিজিনাল এখানে শহরটা ক্লিন কিনা সেটাও দেখালাম আপনাদের। ভালো লাগলো, ইন্দোর ঘুরবেন, আর সাথে যদি মহাকালকে রাখতে পারেন আরও ভালো হয়, আগে উজ্জয়িন ঘুরে তারপরে ইন্দোরে ঘুরবেন, দারুণ দারুণ। জয় শ্রী মহাকাল। সোহেল ভাই সে আজ সারাদিন ইধার ঘুমা হ্যাঁ ইন্দোর মে, সারাদিন আজকে এই সোহেলদার সাথে ইন্দোরে ঘুরলাম। আমি সোহেলদার নম্বর আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা যখন ইন্দোর আসবেন সোহেল ভাইকে ফোন করে ইন্দোর সাইট সিন করতে পারেন। কিন্তু সোহেল ভাই আপনার নম্বর তারা বাতা দিয়ে 888-904-2900 এ মেরা নম্বর হ্যাঁ, জব ভি আপ ইন্দোর আইয়ে সম্পর্ক করিয়ে আপকো পুরা সাইট সিন করাঙ্গে। ওকে ওকে।